ক্লাস শুরু করার আগে আমি আরেকটু বেসিক কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা যখন ক্লাস শুরু করব। তখন কিন্তু মিউট অবস্থায় থাকবে অর্থাৎ আপনারা কোনো কথা বলতে পারবেন না তাহলে কি করতে হবে ক্লাসের মধ্যে যদি কোথাও কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে হাতের কাছে একটা নোট রেখে দিবেন একটা নোট খাতা একটা খাতা রাখবেন একটা কলম রাখবেন হুম যেটাতে একটু লিখে রাখবেন যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় জাস্ট ওই টপিকের হেন্টস অথবা ছোট্ট একটু আপনি বোঝেন আমাকে বলতে পারবেন এতটুকু লিখে রাখতে হবে ক্লাস শেষে আমি যখন জিজ্ঞাসা করব তখন আমাকে বলবেন দেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওকে আচ্ছা পাশাপাশি ক্লাস চলাকালীন সময়ে আমরা এই এই যে জায়গাটা হুম আমরা দেখতে পাচ্ছি যে গুগল মিটের যে জায়গাটা এখানে লেখা যায় এখানে হ্যান্ড রেস করা যায় এই কাজগুলো আমরা করব না এখানে আমরা কোনো কিছু লিখবো না কোনো মেসেজ করব না হ্যান্ড রেসও করব না এটাতে একটু ডিস্ট্রাক্ট হয়ে যেতে হয় একটু অসুবিধা হয় আমরা শুধুমাত্র ক্লাসটা মনোযোগ দিয়ে শুনব এবং দেখব আর কোনো কাজ নেই কিন্তু আমাদের ক্লাস চলাকালীন সময়ে কোনোভাবেই আমরা সফটওয়্যার ওপেন করার চেষ্টা করব না ক্লাসটা শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে ক্লাস শেষ ক্লাস শেষে আমি আপনাদের রেকর্ডটা দিয়ে দিব আমরা যেটা করব পরবর্তীতে যখন আপনার সুযোগ হবে তখন আপনি প্র্যাকটিস করা শুরু করবেন এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে রেকর্ডটা দেখে সমাধানটা করে নিতে হবে ওকে আচ্ছা তারপরেও যদি মনে হয় যে ক্লাসের রেকর্ড দেখে সমাধানটা হয়নি বা হচ্ছে না তাহলে পরবর্তী ক্লাস শেষে আমাকে বলবেন লিখে রাখতে হবে প্র্যাকটিসের সময় যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় লিখে রাখতে হবে পরের ক্লাস শেষে আমাকে বলবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের দেখিয়ে দেব আচ্ছা কিন্তু বক্তব্য হচ্ছে একটাই নিয়মিত ক্লাসে থাকতে হবে এবং হোমওয়ার্কটা জমা দিতে হবে তো হোমওয়ার্কটা কিভাবে দিতে হবে কোথায় দিতে হবে কি কাজ করতে হবে বাড়ি বসে কিভাবে প্র্যাকটিস করতে হবে এগুলো আমি দেখিয়ে দেব আজকে ওকে আচ্ছা তো আমরা শুরু করতে পারি হ্যাঁ আচ্ছা আর মেসেঞ্জার গ্রুপের কথা একটু বলে দেই মেসেঞ্জার গ্রুপে যদি অ্যাড হতে হয় তাহলে আমাকে আমি কে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা সবাই চেনেন আমাকে মোটামুটি তো এটা হচ্ছে আমার আইডি যে ব্যক্তিটা আপনাদের লিঙ্ক প্রোভাইড করবে সেই মানুষটাই আমি অর্থাৎ আমাকে পার্সোনালি মেসেঞ্জারে বাইশ সাতষট্টি আপনাদের ব্যাচ নাম্বারটা উল্লেখ করে মেসেজ করতে হবে দেন আমি দেখবো যে আপনি আসলেই এই ব্যাচের স্টুডেন্ট কিনা দেখে আমি অবশ্যই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়ে দিব ওকে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে আপনার ব্যাচ নাম্বারটা উল্লেখ করে মেসেজ করলেই আমি ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড করিয়ে দিব ম্যাসেঞ্জার গ্রুপে থাকাটা জরুরি দেখেন এখানেও কিন্তু আমি লিঙ্ক দিয়েছি পাশাপাশি বিভিন্ন ইনফরমেশন এখানে আমি দিয়ে দিব পাশাপাশি হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি কোথাও কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে এখানে আপনারা চাইলে আলোচনা করতে পারেন হুম ওকে তো আজকে হলো আমাদের এক নম্বর ক্লাস ওকে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন আমি যদি শর্টকাটে বলি এতটুকু যে গ্রাফিক্স হচ্ছে একটি আর্ট বা একটি শিল্প আচ্ছা হোয়াট ইজ ফটোশপ ফটোশপ কি ফটোশপ হচ্ছে একটি সফটওয়্যার ফটোশপ হচ্ছে একটা সফটওয়্যার হ্যাঁ যেটা দিয়ে আমরা বিভিন্ন টাইপের ছবি বা ইমেজ এডিট করতে পারি বা বিভিন্ন টাইপের ডিজাইন আমরা করতে পারি আচ্ছা বাজারে প্রচলিত বিভিন্ন টাইপের সফটওয়্যার থাকে যেগুলো দিয়ে আমরা চাইলে ফটোশপে বা বিভিন্ন ইমেজ এডিট করতে পারি বা বিভিন্ন ছবি এডিট করতে পারি বা বিভিন্ন ডিজাইন আমরা তৈরি করতে পারি বাট আমরা ফটোশপ দিয়েই কেন কাজ করব তার কারণ হল অ্যাডো ফটোশপ যেটা এটা হচ্ছে ফ্রিতে আমরা ইউজ করতে পারি প্রথমত দ্বিতীয়ত এই ফটোশপের যে টুলসগুলো এগুলো আমরা খুব সহজেই বুঝতে পারি বা ধরতে পারি এই জন্য এই সফটওয়্যারটা আমরা ইউজ করবো প্রথমত হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারি যদিও প্রিমিয়াম আছে আমরা চাইলে কিনতেও পারি বাট এই মুহূর্তে আসলে ফটোশপ কিনে ব্যবহার করাটা অনেকের কাছে ডিফিকাল্ট হতে পারে ওই জন্য আমরা ফ্রিতে ইউজ করতে পারি পাশাপাশি এই টুলস এই সফটওয়্যারের যতগুলো টুলস সব কিছুই আমরা সহজে বুঝতে পারবো বা ধরতে পারবো ওকে আই নিড ফটোশপ ডেইলি লাইফ আমি একটা উদাহরণ মোটামুটি সব জায়গায় দেই বা প্রত্যেকটা বলা যায় যে ব্যাচে প্রথম ক্লাসে কথাটা বলি উদাহরণটা দিলে হয়তো বা আপনারা বুঝবেন যেমন ধরেন আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু ব্রাশ করতে হয় ব্রাশ করতে হয় না এই যে ব্রাশটা এটা যে কেউ চাইলেই তৈরি করতে পারে না অবশ্যই অবশ্যই এই ব্রাশের একটা স্ট্রাকচার দাঁড় করাতে হয় ডিজাইনের মাধ্যমে দেন সেটা উৎপাদন হবে দেন এটা স্টেপ বাই স্টেপ আমাদের হাতে এসে পৌঁছায় আমরা যখন সকালে নাস্তার টেবিলে বসি আমাদের সামনে একটা প্লেট থাকে না এই যে প্লেটের চারপাশের যে স্ট্রাকচার বা চারপাশের যে ডিজাইনটা থাকে এটাকে বলা হয় প্যাটার্ন এই প্যাটার্ন সহ ওভারঅল প্লেটের যে ডিজাইনটা এটাও কিন্তু একজন ডিজাইনার দ্বারাই ডিজাইন করাতে হয় দেন সেটা ম্যানুফ্যাকচার হয়ে স্টেপ বাই স্টেপ আমাদের হাতে এসে পৌঁছায় আমরা যখন বাইরে যাচ্ছি আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছি সেখানে মেনু কার্ড দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রাস্তায় বড় বড় বিলবোর্ড দেখতে পাচ্ছি আমরা পোস্টার দেখতে পাচ্ছি আমরা ব্যানার দেখতে পাচ্ছি আমরা ফেস্টুন দেখতে পাচ্ছি ইভেন আমাদের প্রায় প্রত্যেকের কাছেই কিন্তু বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড থাকে মানি ব্যাগে দুই চারটা নিজের না থাকলেও অন্যদেরটা হলেও থাকে এই যে ডিজাইনগুলো একটু চিন্তা করে দেখেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অর্থাৎ চোখটা যতক্ষণ ওপেন থাকবে ততক্ষণ আমাদের সামনে যা 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 আসবে প্রত্যেকটা কি আমরা দেখি না আমাদের চোখের সামনে যা আসে প্রত্যেকটা গ্রাফিক্সের কাজ না একটু চিন্তা করে দেখেন আপনার সামনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজাইন ডিজাইন করতে হয়েছে হয়েছে করাতে কাউকে না কাউকে দিয়ে তার মানে এখানে গ্রাফিক্সের এর ছোঁয়া আছে আপনি যখন বাইরে কোনো একটা বিল্ডিং এর দিকে তাকাচ্ছেন ওই বিল্ডিং এর একটা নকশা তৈরি করতে হয়েছিল সেও কিন্তু ডিজাইনার অবশ্যই ডিজাইন করতে হয়েছে আপনার আশেপাশে ঘরের মধ্যে যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু একজন ডিজাইনার দ্বারাই ডিজাইন করাতে হয়েছে তার মানে কালারফুল যাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের মধ্যেই গ্রাফিক্সের ছোঁয়া থাকতে হবে নিশ্চিত বাট চোখটা বন্ধ করলেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে কোনো কালারফুল কিচ্ছু নেই এবং এখানে গ্রাফিক্সের কোনো ছোঁয়াও নেই চোখ ওপেন মানেই হচ্ছে সেখানে গ্রাফিক্সের ছোঁয়া আপনি পাবেন তার মানে প্রতিদিনকার জীবনে গ্রাফিক্সের ছোঁয়া সব জায়গায় থাকতে হবে লাগবে গ্রাফিক্স খুবই প্রয়োজনীয় একটা সাবজেক্ট এক্সাম্পল ফটোশপ ওয়ার্ক আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি ঠিক এইভাবে আমরা যদি গুগলে যাই এবং এখানে একটু লিখে যে ফটোশপ ওয়ার্ক ইমেজেস এই জায়গাটাতে যখন যাচ্ছি এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু ফটোশপের মাধ্যমে তৈরি করা যেমন ধরেন এই একটা ডিজাইন আমরা কি দেখতে পাচ্ছি মাথার মধ্যে একটা আস্ত মাথার মধ্যে আস্ত একটা শহর তাই না মাথার মধ্যে একটা শহর দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা মানুষ আবার জাম্প করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইভেন আমি যদি দেখি আর একটু দেখি ধরেন এখানে যদি দেখি এই যে ছবিটা দেখেন তো একটা হাঁস উড়ে যাচ্ছে তার ওপরে আবার একটা মানুষ বসে আছে এটা কি আধৌ কখনো সম্ভব না তাহলে কিভাবে তৈরি করা হলো ফটোশপের মাধ্যমে তৈরি করা হলো তাই না এটাকে বলা হয় ম্যানুপুলেশন এটাকে বলা হয় ম্যানুপুলেশন ডিজাইন এবং এটা ফটোশপের মাধ্যমেই তৈরি করা হয় এ ছাড়াও আমরা যদি আরো কয়েকটা টাইপের ডিজাইন দেখি যেমন ধরেন ওই যে একটু আগে বললাম যে বিজনেস কার্ড ডিজাইন এই যে এই ডিজাইনগুলোও কিন্তু একজন ডিজাইনার দ্বারাই ডিজাইন করাতে হয়েছে এগুলো আমরা শিখবো যদিও হ্যাঁ তারপরে আমরা যদি দেখি যে আরো কয়েকটা ডিজাইন ফ্ল্যাট ডিজাইন যদি দেখি এই যে এই ডিজাইনগুলো আমরা দেখব এগুলো একজন ডিজাইনার ডিজাইন করেছে আমরা এটা দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে আমরা যদি দেখি আইডিয়া জেনারেট টেকনিক এই বিষয়টাকে আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু মোটামুটি বুদ্ধি টুদ্ধি আছে তাই না আমরা সবাই বুঝি কম বেশি সবকিছু তো তাই যদি হয় তো আইডিয়া জেনারেট আইডিয়া এটাও প্রত্যেকের মাথায় আছে জাস্ট হচ্ছে একটা সিস্টেমের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে তাহলেই যে কোনো টাইপের ডিজাইন আমরা ক্রিয়েটিভভাবে করতে পারবো ক্রিয়েটিভ ডিজাইন আমরা সহজে করতে পারবো সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে দেখেন আমাদের এই যে আইডিয়ার বিষয়টা এটা ক্লাস শেষ বা কোর্স শেষে আসলে আমার বলার কথা ছিল বাট এখন আমি কেন বলছি যারা ক্লাস করে তাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা বিষয় বা একটা ভুল ধারণা তৈরি হয় সেটা হলো কি সেটা হচ্ছে আট থেকে দশটা বা পাঁচ সাতটা ক্লাস যখন হয়ে যায় অনেকগুলো টুলস যখন আমরা শিখে ফেলি তখন আমাদের মনে হয় যে আমরা মনে হয় গ্রাফিক ডিজাইনার হয়ে গেলাম তো এই চিন্তা ভাবনা থেকে যেটা করা হয় যে আমরা একটা দুইটা ডিজাইন যখন আমি দেখাই এরপরে নিজে নিজের মতো করে বিভিন্ন টুলসের মাধ্যমে অনেকেই ডিজাইন করে বাট কালার সেন্স তার এখনো আসেনি শেপ কিভাবে দিতে হবে সেটা এখনো ক্লিয়ার না ফন্ট কিভাবে দিতে হবে সেটা এখনো ক্লিয়ার না বাট সে মনে করে থাকে যে আমি ডিজাইন একটা করতে পারলাম তার মানেই মনে হয় আমি ডিজাইন শিখে গিয়েছি বা আমি গ্রাফিক ডিজাইনার হয়ে গিয়েছি বাট আসলে তার ডিজাইনটা হয় হচ্ছে হজ অবরলা মানে পারফেক্ট কোনো ডিজাইন হয় না প্রফেশনাল কোনো ডিজাইন হয় না বাট সে মনে করে যে আমি মনে হয় খুব ভালো একজন ডিজাইনার হয়ে গিয়েছে এইবার যেটা হয় নিয়মিত সে ক্লাসে আসাটা বন্ধ করে দেয় কারণ সে ডিজাইনার হয়ে গিয়েছে হ্যাঁ তার ডিজাইন সে নিজেই দেখে নিজের কাছেই ভালো লাগে যে আমি তো টুলস জানি আমি তো ডিজাইন করতে পারি একটা ভালো লাগা কাজ করে এবং সেই ভালো লাগা থেকেই ক্লাসে আসাটা বন্ধ করে দেয় মনে করে যে আমি ক্লাসের রেকর্ডটা দেখেই করতে পারবো কোনো অসুবিধা নেই আলটিমেটলি ক্লাসের রেকর্ড আর ফাইনালি দেখা হয় না অথবা দেখা যাচ্ছে ক্লাস অনেকেই কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছি আমরা কয়জন টোটালি চোদ্দ জন আমি সহ তাই না কয়দিন পরে দেখবেন যে পাঁচজন সাতজন কেন তার কারণ হচ্ছে আজকে প্রথম ক্লাস আজকে মোটামুটি সবাই থাকে দ্বিতীয় ক্লাসেও মোটামুটি সবাই থাকে তৃতীয় ক্লাস থেকে দেখা যাচ্ছে যে হোমওয়ার্ক হয়নি তাহলে আমি আজ ক্লাসে যাব না অথবা কোনো একটা বন্ধুর দাও বিয়ে বিয়েতে বা আত্মীয় স্বজনের বিয়েতে চলে যাচ্ছি তাহলে কি করা যায় ক্লাসটা তাহলে বন্ধ থাকুক অথবা কোনো একটা আড্ডায় বন্ধু বান্ধব ডাক দিলো চলে গেলাম অথবা ছোট্ট ছোট্ট কোনো ব্যস্ততার কারণে ছোট ছোট মানে খুব জরুরি না মনে হলো যে ক্লাসের রেকর্ড তো থাকবেই ক্লাসের রেকর্ডটা দেখে আমি হোমওয়ার্কটা করে ফেলবো এই সমস্ত চিন্তা ভাবনা করে অনেকে ক্লাসে আসা বন্ধ করে দেয় তো এই যে চিন্তাগুলো এই যে ভাবনাগুলো তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। একটাই যে ক্লাসে আমরা আসব। যে প্রান্তেই থাকি ইন্টারনেট কানেকশন যদি থাকে আর হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই ক্লাস করা সম্ভব তার মানে ক্লাসে আসবেন হোমওয়ার্কটা জমা দেবেন দেন আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি কোর্স শেষ হলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি কিছু একটা শিখতে পেরেছি এবং আমি মার্কেটে এখন কাজ করতে পারবো আর টোটালি যদি কয়েকটা ক্লাস করার পরে আমরা ভুলে যাই যে ক্লাস নামে কোনো একটা বিষয় আছে তাহলে যেটা হবে তাহলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে ওকে তাহলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি কোর্স শেষ হয়ে যায় এবং যারা ক্লাস নিয়মিত করে না বা যারা হোমওয়ার্কটা নিয়মিত দেয় না তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ অনেক বিষয়গুলো বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর আরও কিছু ধরনের লোক থাকে যারা হচ্ছে কয়েকটা টুলস শিখেই নিজেই ডিজাইন করে তুলে নিজেই মনে করে যে আমি ডিজাইনার তো এইখানে একটা এই যে ভুল ধারণাটা এটা আমি একটু বলি ধরেন এই যে ডিজাইনটা এটা হোক বা এটা হোক এই ডিজাইনটাকে যখন আমরা ট্রেস করতে পারবো পারফেক্টভাবে বা যখন আমরা কপি করতে পারবো পারফেক্টভাবে তখনই কেবলমাত্র কি হলো এক মিনিট হ্যাঁ আমি আচ্ছা তো যখন আমরা একটা ডিজাইনকে ট্রেস করতে পারবো বা কপি করতে পারবো এভাবে যদি তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আমরা যখন কপি বা ট্রেস করতে পারবো এরপরে হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি আসা শুরু হবে যেমন ট্রেস কি এবং কপি কি এই জিনিসটা একটু ক্লিয়ার করি ট্রেস হচ্ছে ছোটবেলায় যখন প্যারেন্টস আমাদেরকে ডি লেখা শেখাতেন তখন কিন্তু সিলেটের ওপরে চক দিয়ে ধরেন স্বরে অ লিখে দিল এবার ওই স্বরে অর ওপর দিয়ে আমার আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতাম ওই লেখার ওপরেই হাত ঘোরাতাম তাই না এই যে একটা লেখার ওপরে হাত ঘোরাচ্ছি এটা হচ্ছে ট্রেস আর যখন ওই লেখাটাকে দেখে পাশে আরেকটা কিছু লিখতাম বা সেম লেখাটাকে লিখতাম ওইটা হচ্ছে কপি তার মানে আমরা যখন কোর্স শেষ করব তারপরে আমাদের যে কাজটা হবে শুধু এটা না যে কোনো টাইপের ডিজাইন এই যে এখানে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে লেখাটা দেখতে পাচ্ছে সেম লেখাটা দিতে হবে সেম ফন্ট হতে হবে এখানেও সেম লেখাটা দিতে হবে এখানেও সেম লেখা এবং ফন্ট থাকতে হবে হ্যাঁ এখানেও সেম ছবিগুলো দেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ যেখানে যে কালার যেখানে যে টেক্সট যেখানে যে ফন্ট যেখানে যে ছবি সেম অ্যাজ ইট ইজ এটাই দিতে হবে এটা হচ্ছে ট্রেস বিভিন্ন টুলসের মাধ্যমে আমরা যখন এই কাজটা করবো বা ডিজাইনটা করবো এটা হচ্ছে ট্রেস এভাবে যদি তিরিশ চল্লিশটা ডিজাইন আমরা ট্রেস করতে পারি তাহলে আমাদের মাথার মধ্যে যে চিন্তাটা চলে আসবে যে এই ছবিটাকে আমরা বাঁকাভাবে না দিয়ে আমরা কি সোজাভাবে দিতে পারি না অথবা এই ছবিটাকে এখানে না দিয়ে এই নিচে দিতে পারি বাম পাশে দিতে পারি অথবা উঠিয়ে দেই টোটালি ছবিটা হ্যাঁ এই যে চিন্তাটা পরিবর্তনের চিন্তা মানেই হচ্ছে ক্রিয়েটিভিটির স্টার্ট শুরু ওকে এই যে পরিবর্তনের চিন্তা করাটাই হচ্ছে ক্রিয়েটিভিটির প্রথম ধাপ আপনি পরিবর্তন করবেন একটা ছবি পরিবর্তন করবেন লেখা পরিবর্তন করবেন এখান থেকে লেখা পরিবর্তন করবেন জায়গা চেঞ্জ করবেন কালার চেঞ্জ করবেন মানেই সেটা ক্রিয়েটিভ ডিজাইন তবে সেটা এখনই হবে না হুট করে হবে না হ্যাঁ এটা অবশ্যই ট্রেস করতে হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন তাহলে দেখবেন ক্রিয়েটিভ ডিজাইন হতে থাকবে আমাদের ওকে আচ্ছা এই হচ্ছে মোটামুটি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করার যে আইডিয়া সেটা হচ্ছে এটা আমরা ট্রেস করব বেশি বেশি আমরা কপি করব বেশি বেশি তবে সেটা কোর্স শেষ হওয়ার পরে আগে না ওকে এরপরে হচ্ছে সফটওয়্যার ভার্সন আমরা কোনটা দিয়ে শিখবো আমরা শিখবো হচ্ছে সিএস সিক্স এর মাধ্যমে আমরা জানি যে যে কোনো টাইপের সফটওয়্যার যখন আপডেট ভার্সন যেটা আসে সেটাই সব সময় পারফেক্ট হয় ভালো হয় যেমন আমরা শিখব কি আমরা শিখবো হচ্ছে দুইটা সফটওয়্যার অ্যাডোফ ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর এস সিক্স তবে অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটোরই কিন্তু দুই হাজার একুশ বাইশ ভার্সন আছে বা চলে আসছে আমরা তাহলে ওল্ড ভার্সন এস সিক্স দিয়ে কেন শিখব তার কারণ হচ্ছে দেখেন যখন কোনো সফটওয়্যার আপডেট হয় তখন ওই সফটওয়্যার যে কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করা হবে সেই কম্পিউটারের কনফিগারটাকেও আপডেট করতে হয় এখন আপনি কম্পিউটার কিনেছেন ধরেন বিশ হাজার টাকা দিয়ে বা তিরিশ হাজার টাকা দিয়ে ওই কম্পিউটারে আপডেট ভার্সন ইনস্টল নাও হতে পারে অর্থাৎ কোড ডু বা সেলের অন প্রসেসর অথবা ডুয়েল কোড এই ধরনের ওল্ড যে কম্পিউটারগুলো সেগুলোতে কিন্তু আপডেট সফটওয়্যার ইনস্টল হবে না ইনস্টল হবে বাট কাজ করতে পারবেন না আপনি দেখা যাচ্ছে একটা ক্লিক করলেন সেটার কাজ করতে এক মিনিট সময় লেগে গেল দুই মিনিট সময় লেগে গেল তাহলে এই যে গ্রাফিক্সের যে কাজগুলো এটা কিন্তু ক্রিয়েটিভ একটা কাজ একটা সুন্দর কাজ বিভিন্ন কালার নিয়ে কাজ করতে হয় তো ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে যদি আপনার এমন হয় যে ক্লিক করলে সেটার কাজ করতে আধা মিনিট দেরি হয়ে গেল এক মিনিট দেরি হয়ে গেল মানে হ্যাং করলো তাহলে বিরক্ত লাগবে না খারাপ লাগবে বিষয়টা তো ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে যখন এভাবে বিরক্ত লাগবে বা ধৈর্য হারা হয়ে যাব আমরা তখন কিন্তু ওই কাজটা করতে মন চাইবে না ভালো লাগবে না হ্যাঁ কাজ করতে হবে স্মুথভাবে যাতে করে ক্লিক করার সাথে সাথে কাজ করে এমন সফটওয়্যার দিয়েই আমাদের কাজ করতে হবে তো শুধুমাত্র এই সিএ সিক্স ভাষণটাই যে কোনো টাইপের কনফিগারের সাথে অ্যাডজাস্টেবল সেটা ওল্ড ভার্সন কম্পিউটার হতে পারে আপডেট কম্পিউটার হতে পারে বা যেটাই হোক না কেন যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথে এটা সুন্দরভাবে ইনস্টল হয় এবং স্মুথভাবে আমরা চাইলে কাজ করতে পারি ওই জন্যই শুধুমাত্র আমরা সিএ সিক্স ভাষণটা ব্যবহার করব তবে এইটা জানলে ওটাও আমরা জানতে পারবো যেমন হচ্ছে ড্রাইভিংয়ের কথা যদি বলি আমি আমরা যারা ড্রাইভিং বা গাড়ি বিষয়ে বুঝি যখন শেখা হয় ড্রাইভিং শেখা হয় তখন কিন্তু অ্যানালগ যেটা মানে ওল্ড যেটা ওইটা দিয়েই শিখতে হয় তাহলে এখনকার গাড়ি গাড়িগুলো কিন্তু অটো মানে পা দিয়ে চেপে ধরলেই দৌড় দেয় চলা শুরু করে তাই না তো যদি কেউ অটোটা শিখে নেয় তাহলে ম্যানুয়ালটা চালাতে তার একটু অসুবিধা হতে পারে বাট কেউ যদি ম্যানুয়াল গাড়িটা শিখে নেয় তাহলে অটোটা তার জন্য সুবিধাজনক কোনো অসুবিধা হবে না শিখতে হবে না নতুন করে ঠিক তেমনি আমরা যদি ম্যানুয়াল অর্থাৎ সিএস সিক্স ভার্সনটা শিখে নেই তাহলে আপডেট যেটা সেটা আমাদের নতুন করে শিখতে হবে না ওইটা আমরা এমনিই করতে পারবো তো যে কোনো কম্পিউটার এখানে ধরেন এক একজন এক এক ধরনের পেশায় থাকতে পারি এক এক ধরনের সামর্থ্য এক একজনের কারোর হয়তো বা আপডেট কম্পিউটার কেনার সামর্থ্য আছে বা কম্পিউটারই আছে অনেক আপডেট কারোর হয়তো বা অনেক পুরনো ল্যাপটপ তো সবাইকে কেন্দ্র করে আমরা যেটা চুজ করেছি সেটা হচ্ছে সিএস সিক্স এবং এটা প্রতিটা ক্লায়েন্টই প্রেফার করে থাকে অর্থাৎ আমাদের সিএস সিক্স ভাষণটা ইনস্টল করতে হবে যদি কারো আপডেট ভাষণ থেকে থাকে যদি কারো আরও পুরনো ভাষণ থেকে থাকে সবগুলোকেই ডিলিট করে বা আনইনস্টল করে দিয়ে এই সিএস সিক্স ভাষণটা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে সফটওয়্যার কোথায় পাবেন সফটওয়্যারের জন্য আমরা হচ্ছে আমি আপনাকে যদি দেখাই আপনাদের যে গ্রুপটা হ্যাঁ আপনাদের এই যে গ্রুপটা এই গ্রুপের মধ্যেই সফটওয়্যারের লিঙ্কটা থাকার কথা আমি একটু দেখি আছে কিনা আচ্ছা এখানে আমি সফটওয়্যারের লিংকটা খুঁজে পাচ্ছি না কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে ক্লাস শেষ হয়ে গেলে আজকেই দিয়ে দেব অ্যাডোব ফটোশপ লিংকটা আমি একটু দেখিয়ে দেই তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে আমি আপনাদের দেখিয়ে দেই অন্য একটা ব্যাচের সফটওয়্যারটা ওপেন করে অথবা এখনই আমি দিয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই yeah <clears throat> ওকে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাডো ফটোশপের লিঙ্ক আমি এটাই দিয়ে দিই এখন হ্যাঁ ধরেন এটা হচ্ছে লিঙ্ক এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইভাবে চলে আসবে এই যে এটা হচ্ছে সফটওয়্যার এই যে ডাউনলোডে ক্লিক করলাম দেন এখানে এই যে ডাউনলোড অ্যানিওয়ে ওয়ান পয়েন্ট থ্রি জিবি থ্রি জিবির একটা সফটওয়্যার ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করলে এটা ডাউনলোডে স্টার্ট হবে ওকে তো লিঙ্কটাকে আমি যদি একটু নিয়ে আপনাদের এখানে দিয়ে দেই ওকে অ্যাডোপ ফটোশপের লিঙ্ক এটা হচ্ছে অ্যাডব ফটোশপের লিঙ্ক এবং এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হবে একটা ভিডিও আছে মানে সরি কিভাবে ডাউনলোড না কিভাবে ইনস্টল করতে হবে এটা এটা একটা ভিডিও এই যে ডান পাশে একটা অ্যারো চিহ্নের মতো না এখানে ক্লিক করে এটাকে আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি ডাউনলোড করে দেন আমরা চাইলে দেখে ইনস্টল করতে পারি অবশ্যই ভিডিওটা দেখে তারপরে ইনস্টল করব কিন্তু তাহলে ইনস্টল করার যে প্রসিডিউরটা সিস্টেমটা এটা আমরা না বুঝলে পারফেক্টভাবে হবে না এই যে সিএস সিক্স কীভাবে ডাউনলোড করতে হবে ইনস্টল করতে হবে এবং ফুল ভার্সন বা ক্র্যাক করতে হবে তার সহজ উপায় দেখে নিন এই ভিডিওতে আচ্ছা এটা হচ্ছে ফটোশপ আর ইলেস্ট্রেটর একটা আছে ইলেস্ট্রেটর আমরা যখন শিখবো তখন আমি না হয় লিঙ্কটা দিয়ে দিব এখন দরকার নেই আর যদি আপনাদের কারো কাছে থেকে থাকে তাহলে চাইলে ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নেই ইলেস্ট্রেটরের লিঙ্কটা হচ্ছে এইটা এই যে এটা মেবি আমি একটু দেখে নেই এটা কিনা হ্যাঁ এটা হচ্ছে রেগুলেটরটার এই যে এটা দিয়ে দেই হলে আমি এটাও দিয়ে দেই এটা আমরা আরো এক মাস পরে আমাদের দরকার হবে রেগুলেটর এস6 আর এটা হচ্ছে

ওকে অ্যাডো ইলাস্ট্রেটর সিএসএস ডাউনলোড লিঙ্ক সিএসিক্স আচ্ছা আর একটা হচ্ছে ভিডিও ভিডিওটা দেখি এইটা কিনা এটা যদি হয় তাহলে এটাও দিয়ে দেয় অর্থাৎ ইলাস্ট্রেটর কীভাবে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে সেটা আচ্ছা অ্যাডো ফটোশপ কিভাবে আচ্ছা এই এইটা আগে নিয়ে নেই ডাউনলোড করতে হবে এটা হচ্ছে ইস্টের একটা ভিডিও হ্যাঁ এই দুটা সফটওয়্যার মূলত আমাদের দরকার হবে আচ্ছা তার মানে আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম আমরা যেটা করবো ইলেস্টোটার এখন করলে করতে পারেন বাট ফটোশপ আমাদের আজকে থেকেই শুরু হচ্ছে এটা এবং এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে তো ডাউনলোড করে দেন ভিডিওটাও ডাউনলোড করবেন ভিডিওটা দেখে তারপরে ইনস্টল করার চেষ্টা করতে হবে না হলে কিন্তু ফুল ভার্সন করা যাবে না অর্থাৎ এক মাস পরে যে তখন কিনতে বলবে একটু অসুবিধায় পড়ে যেতে হবে ওই জন্য আমরা ভিডিওটা দেখে ইনস্টল করব ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের সফটওয়্যার ইনস্টল বা সফটওয়্যারের বিষয়বস্তু ছিল এরপরে আমরা দেখব মোটামুটি আমাদের আজকের ক্লাসের বেসিক যে অংশটুকু থিওরিক্যাল যে পার্টটুকু সেটা শেষ হলো এখন আমরা চলে যেতে পারি অংশে ইন্টারফেস ওভারভিউ অর্থাৎ আমরা অ্যাডোব যদি একটু ওপেন করি এটা হচ্ছে আমাদের অ্যাডোব ফটোশপ সি এস সিক্স হ্যাঁ তো ওপেন করার সাথে সাথেই এইভাবে আমরা ইন্টারফেসটা দেখতে পারবো তো আমরা ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে পারি যেমন ওপরে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ সিলেক্ট ফিল্টার ভিউ উইন্ডো অ্যান্ড হেল্প এটাকে বলা হচ্ছে মেনু বার ওকে এটাকে বলা হচ্ছে মেনু বার আচ্ছা এর নিচে যে অপশনটা এটাকে বলা হচ্ছে অপশন বার এই যে জায়গাটা এরপরে বাম পাশে যেটা দেখা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে টুলস বার এগুলো কিন্তু লিখে রাখবো এগুলো আমাদের কাজে লাগবে প্র্যাকটিস করার সময় বাম পাশে আমরা যা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে টুলস বার এটাকে বলা হচ্ছে অপশন বার উপরে যেটা এটাকে বলা হচ্ছে মেনু বার এবং ডান পাশে যেটা এটাকে বলা হচ্ছে প্যানেল ডিজাইন করার সময় সহায়ক হিসেবে যে বিষয়গুলো কাজ করে এটা এটাকে বলা হয় প্যানেল ধরেন ধরেন এটা যদি কখনো ডিলিট হয়ে যায় খুঁজে না পান বা এখান থেকে সব কিছু ধরেন ডিলিট হয়ে গেল হ্যাঁ সব কিছু ডিলিট নাই কিছু নাই হারিয়ে গেল হতে পারে এমনটা হতে পারে সব ডিলিট হয়ে গেল এই যে ডিলিট এখন আপনি কি করবেন প্রত্যেকটা টুলস প্রত্যেকটা অপশন এই উইন্ডো মেনুতে গেলেই আপনি পেয়ে যাবেন এই যে একেবারে নিচে হচ্ছে টুলস ক্লিক করলাম এই যে টুলস বার চলে আসলো আমরা এই ব্ল্যাক অংশ অথবা এই যে ছোট্ট জায়গাটা এখানে ক্লিক করে বাম পাশে চাপিয়ে ছেড়ে দিলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ইভেন এটাকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করে পাশাপাশি রেখে দিয়ে কাজ করতে পারি এটা আমি করি অন্তত আপনাদের করতে হবে বিষয়টা এরকম না সোজা থাকতে পারে অথবা এই যে ছোট্ট দুইটা অ্যারো কি দেখা যাচ্ছে এখানে ক্লিক করলেই এইভাবে পাশাপাশি চলে আসবে ভেঙে হ্যাঁ এটাতে আমার জন্য সুবিধা হয় আমি এইভাবে কাজ করি আচ্ছা ডান পাশে হচ্ছে লেয়ার প্যানেল ছিল এই যে একটু নিচে যায় এই যে লেয়ার্স ক্লিক করলাম প্যানেলটা চলে আসলো এই কালো অংশ টেনে ধরে ডান পাশে চাপিয়ে ছেড়ে দিলাম অ্যাডজাস্ট হয়ে গেল আরও কি ছিল আরও ছিল হচ্ছে কালার এই যে কালারটা চলে আসলো এগুলো অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের দরকার না আমাদের যতটুকু দরকার আমরা ঠিক ততটুকু নিয়ে আসলাম অর্থাৎ বাম পাশে টুলস বার দরকার ডান পাশে এই লেয়ার প্যানেলটা দরকার ওপরে মেনু বারটা দরকার তার নিচে অপশন বারটা দরকার এই চারটা জিনিস আমাদের প্রয়োজন হবে কাজ করার জন্য আচ্ছা মাঝখানে এত বড় একটা জায়গা এখানে কি করতে হয় এখানেই মূলত ডকুমেন্ট সেট করতে হয় বা এখানেই মূলত ডিজাইনগুলো করতে হয় বা এখানেই মূলত বিভিন্ন ছবি এডিট করতে হয় এই জায়গাটার মধ্যে সেটা কেমন সেটা হচ্ছে আমরা যদি ফাইলে যাই ফাইল থেকে ওপেনে একটা ক্লিক করলাম ওপেন থেকে এটা আমাদের কম্পিউটার ওপেন হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে যেখানে ছবি আছে সেই জায়গাটাতে যাই এই যে এই ফুলের ছবিটাকে আমরা সিলেক্ট করলাম এবং ওপেনে একটা ক্লিক করলাম দেখেন একটা ডকুমেন্ট চলে আসলো অর্থাৎ ফটোশপের ডকুমেন্ট বলতেই ছবি হ্যাঁ ছবি মানেই হচ্ছে ফটোশপের ডকুমেন্ট আচ্ছা এটাকে ওপেন করার পরে ডান পাশে দেখেন লেয়ার প্যানেলের মধ্যে একটা লেয়ার বা একটা স্তর দেখা যাচ্ছে এখানে লেখা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং একটা লক আইকনও দেখা যাচ্ছে আমাদের প্রথম কাজ হলো এই লকের উপরে ডাবল ক্লিক করে ওকে প্রেস করা অর্থাৎ এটাকে আনলক করে দেওয়াই হচ্ছে আমাদের প্রথম কাজ শুধু এটা না যে কোন ধরনের ডকুমেন্ট আমরা যখন ওপেন করব সেটা ব্লাঙ্ক ডকুমেন্ট হতে পারে একটা ছবি হতে পারে সাথে সাথে লক আইকন চলে আসবে ওই লকের উপরে ডাবল ক্লিক করে আনলক করে দিতে হবে প্রথমে আচ্ছা এটা হচ্ছে একটা ছবি এবার এটাকে যদি এডিট করতে চাই এডিট মানে কি এডিট মানে হচ্ছে যাই করি এটা একটা এডিট এই যে একটা একটা কালার দিয়ে দিচ্ছি তারপরে যদি আমি কিছু লিখতে চাই হ্যাঁ ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান আচ্ছা এক মিনিট এই ফর্মটা চেঞ্জ করতে হবে যেমন ধরেন ওকে এই যে ক্লাস ওয়ান এটাও কিন্তু একটা এডিট ব্যাড এডিট যদিও এটা কারণ একটা সুন্দর ছবির আমরা একটা কালার দিয়ে দিচ্ছি এটা পারফেক্ট এডিট না বাট একটা এডিট এডিট মূলত আমরা ছবির শুধু বিষয়টা এরকম না আমরা সুন্দর সুন্দর ডিজাইনও তো তৈরি করব তাই না এই যে ডিজাইনগুলো আমরা তৈরি করব এটা কিভাবে তৈরি করব এই ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা নতুন ডকুমেন্ট নিতে হবে বা একটা আর্ট পেপার নিতে হবে বা একটা সাদা জায়গা নিতে হবে সেটা কিভাবে নিতে হবে ফাইল মেনুতে যেয়ে যে নিউতে একটা ক্লিক করলাম এই যে জায়গাটা চলে আসছে একটা বক্স দেখতে পাচ্ছি এই বক্স সম্পর্কে আগে একটা বেসিক ধারণা আমরা নিয়ে নেই যেমন ধরেন নেম এই নেমের ভেতরে আমাকে লিখতে হবে যে আমরা কি ডিজাইন করব কোন প্রজেক্টটা তৈরি করব আমরা সেটা এখানে লিখতে পারি তবে যদি না লিখি তাও কোনো অসুবিধা নেই যেমন এখানে দেখতে পাচ্ছি আনটাইটেল ওয়ান এই লেখাটাই থাকতে পারে অথবা আমরা চাইলে লিখতে পারি যে প্রজেক্ট ওয়ান ডিফল্ট ফটোশপ সাইজ যদি ডিফল্ট হচ্ছে মানে স্বাভাবিকভাবে যেটা থাকে আর কি হ্যাঁ ডিফল্ট সাইজ হচ্ছে স্বাভাবিকভাবে যেটা থাকে উইড দেখতে পাচ্ছি সেভেন ইঞ্চিতে হাইট দেখতে পাচ্ছি ফাইভ ইঞ্চিতে ইঞ্চি ছাড়াও কিন্তু আরো অনেকগুলো অপশন আছে এখানে যেমন পিকজেলস points, পিকাস and কলামস আলটিমেটলি আমাদের দুইটা দরকার হয় একটা হচ্ছে ইঞ্চিস একটা হচ্ছে পিকজেলস তো আমরা এখন ইঞ্চি দিয়ে দেখছি হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে রেজুলেশন এবং কালার মুড এই দুটো আমরা পরে দেখব তো স্বাভাবিকভাবে আমরা সবসময় যে সাত এবং পাঁচেই ডিজাইন করব বিষয়টা এরকম না আমরা হচ্ছে ইউএস পেপারেও ডিজাইন করতে পারি লিটার সাইজ লিটার সাইজ ছাড়াও লিগাল সাইজ দেখতে পাচ্ছি আমরা এ ফোর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পেপারও ডিজাইন করতে পারি এ ফোর ছাড়াও আরও অনেক সাইজ দেখতে পাচ্ছি আমরা চাইলে ফটো অর্থাৎ ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি পোর্ট্রেট ডিজাইন তৈরি করতে পারি আমাদের মূলত প্রয়োজন হবে কাস্টম কাস্টম মানে হচ্ছে নিজের মতো করে একটা সাইজ আমরা দিতে পারি তো আমি ধরেন উইডের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পনেরো আইটের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দশ ওকে পাশাপাশি ইঞ্চিতে এটা থাকলো ইঞ্চিতে এবং রেজুলেশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তিনশো এখানে কালার মুড দেখতে পাচ্ছি পাঁচটা আমাদের এখানে দুইটা দরকার হবে একটা হচ্ছে আর জিবি অর্থাৎ রেড গ্রিন ব্লু আর একটা হচ্ছে সি এম ওয়াইকে সায়ান মেজেন্ডা ইয়েলো কায়ান এই দুইটা কালার মুড আমাদের প্রয়োজন হবে আমরা একটু দেখি এটা এই বিষয়টা আসলে কি আমরা মূলত ডিজাইন করব কিন্তু দুইটা মাধ্যমের জন্য দুইটা মাধ্যমের জন্য ডিজাইন করবো একটা হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য বা ইলেকট্রনিক মিডিয়া আরেকটা হচ্ছে প্রিন্ট মিডিয়া এই দুইটা মাধ্যমের জন্যই মূলত আমরা ডিজাইন করে থাকি আচ্ছা ওয়েব মিডিয়াটা কি যে ডিজাইন প্রিন্ট হবে না ওয়েবেই থাকবে যে কোনো ইলেকট্রনিক মাধ্যমেই থাকবে যেমন ধরেন ফেসবুক কাভার ডিজাইন এটা কিন্তু কখনো প্রিন্ট হবে না ফেসবুক পোস্ট ডিজাইন এটা কখনো প্রিন্ট হবে না গুগল অ্যাড ব্যানার ডিজাইন এটা কখনোই প্রিন্ট হবে না আর প্রিন্ট মিডিয়া কি প্রিন্ট মিডিয়া হচ্ছে একটা পোস্টার হতে পারে বিজনেস কার্ড হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে ধরেন ইয়ে হতে পারে কি বলে এটাকে বিলবোর্ড হতে পারে যে কোনো এই যেগুলো প্রিন্ট হয় এক কথা আমি যদি বলি যেগুলো প্রিন্ট হয় এগুলোই হচ্ছে প্রিন্ট মিডিয়ার ডিজাইন আর যেটা প্রিন্ট হয় না সেটা ওয়েব মিডিয়ার ডিজাইন ওকে তার মানে যখন আমরা প্রিন্ট মিডিয়ার ডিজাইন করব তখন আমাদের রেজুলেশন দিতে হবে তিনশো কালার মুড দিতে হবে এম ওয়াইকে আচ্ছা যখন আমরা ওয়েব মিডিয়া ডিজাইন করব তখন আমাদের দিতে দিতে হবে হবে বা এবং কালার এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ওকে এটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা কিন্তু আমরা মেনটেন করব। অর্থাৎ লিখে রাখতে পারি প্রিন্ট মিডিয়ার জন্য তিনশো রেজুলেশন কালার মুড হবে সিএম ওয়াইকে আচ্ছা ওয়েব মিডিয়ার জন্য বাহাত্তর এবং কালার মুড হবে আর জিবি আচ্ছা এই হচ্ছে আমাদের বেসিক সেটআপ এর বাইরে আমরা কোথাও হাত দিব না দেন ওকে একটা সাদা জায়গা তৈরি হলো তাই না এবং ডান পাশে কিন্তু আমি বলেছিলাম যে লেয়ার প্যানেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড লেখা আসবে একটা লক আইকন আসবে আমাদের প্রথম কাজ হচ্ছে লকের উপরে ডাবল ক্লিক দেন ওকে অর্থাৎ এটাকে আনলক করে দিলাম দ্যাটস এ পনেরো বাই দশের একটা আর্টবোর্ড এখানে তৈরি হয়ে গেল এবার আমাদেরকে এখানে কালার দিতে হবে কালার কিভাবে দিব বা কালারের অপশনটা কোথায় এই যে বাম পাশে ওপরে একটা নিচে একটা একটা কালো একটা সাদা দুটাই থাকে হ্যাঁ তো ওপরের যে বক্সটা নট কালার যে বক্সটা এই বক্সটাকে কিন্তু বলা হয় ফর কালার এই বক্সটাকে বলা হয় ফর কালার এবং পেছনের যে বক্সটা সাদা যেটা এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার কালারের নাম কিন্তু ব্ল্যাক এটার নাম হোয়াইট আমি কালারের কথা বলছি না বক্সের কথা বলছি ওপরেরটাকে ফরগ্রাউন্ড কালার বলা হয় নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয় এবার আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই এই ব্ল্যাকের ওপরে বা ফরগ্রাউন্ডের ওপরে যখন একটা ক্লিক করব এই যে কালারের প্যানেল চলে আসছে আমরা এখান থেকে ধরে এই যে রেড কালারটা সিলেক্ট করলাম ওকে দিয়ে দিলাম এই যে রেড কালার আবার এই পেছনের বক্সে একটা ক্লিক করলাম এখানে ধরেন আমি গ্রিন কালারটা সিলেক্ট করলাম দেন ওকে দিয়ে দিলাম দ্যাটস ইট রেড এবং গ্রিন কালার চলে আসছে কোথায় ফরগ্রাউন্ড বক্সের মধ্যে আসছে রেড কালার ব্যাকগ্রাউন্ড বক্সের মধ্যে আসছে কি গ্রিন কালার আচ্ছা এখন এই কালারটা আমরা এখানে কিভাবে প্লেস করব। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি টি আর এল কন্ট্রোল কিবোর্ডের বাম পাশে দেখেন এল কন্ট্রোল যে বাটনটা ওইটা চেপে ধরে ডিলিট বাটনটা প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা এখানে চলে আসছে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা ডিলিট বাটনটা প্রেস করি তাহলে গ্রিন কালার বা গ্রিন না অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যেটাই থাকবে সেটা এখানে চলে আসবে ওকে এরপরে হচ্ছে অল্টার এই কন্ট্রোলের ডান পাশে বা তার ডান পাশে দেখেন এ এল টি অল্টার চেপে ধরে যদি আমরা ডিলিট প্রেস করি তাহলে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাই এখানে চলে আসবে এটা হচ্ছে নিয়ম কালার প্লেস করার নিয়ম হচ্ছে এটা আচ্ছা আমরা একটু জুম করা শিখতে পারি জুম করতে হলে আমাদেরকে যেতে হবে এডিট মেনুতে এডিট থেকে এই যে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে জেনারেল এখানে দেখেন এই যে জুম উইথ স্ক্রল হুইল এই অপশনটাতে কারোর টিক দেওয়া থাকে না আমরা একটা চেক দিয়ে দিব বা একটা টিক দিয়ে দিব। দেন ওকে ব্যাস এবার আমাদের মাউসের যে একটা চাকা চাকা থাকে না চাকা সামনের দিকে ওই চাকাটাকে যদি সামনে নেই ঘোরাই জুম ইন হচ্ছে পেছনে নেই জুম আউট হচ্ছে এটা হচ্ছে শর্টকাট একটা সুন্দর সিস্টেম ওকে আচ্ছা এবার আমরা একটু টুলের দিকে চলে যাই টুল হচ্ছে এই যে বাম পাশে উপরে প্রথম যেটা এটাকে মুভ টুল বলা হয় মুভ টুল দিয়ে কি করা হয় যে কোনো ধরনের এলিমেন্টস এভাবে মুভ করতে হয় এভাবে ধরে মুভ করতে হয় আচ্ছা এর বাম পাশে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সিঙ্গেল র মার্কিউ টুল সিঙ্গেল কলাম মার্কিউ টুল তো আমাদের এখানে প্রথম এই দুইটা টুলই কাজে লাগবে দ্বিতীয় দুইটা কাজে লাগবে না প্রথমটার আইকন এখানে দেখতে পাচ্ছি চার কোনা একটা সিলেকশন এর পর একটা দেখতে পাচ্ছি গোল একটা সিলেকশন তাই না প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এটাকে আমরা সিলেক্ট করলাম একটা ক্লিক করে টান দেই দেখেন একটা এরিয়া তৈরি হলো এই যে চারটা যুক্ত যে এরিয়াটা বা সিলেকশনটা এটাকে রেক্ট্যাঙ্গুলার বলা হয় রেক্ট্যাঙ্গুলার সিলেকশন এই এরিয়াটুকুর মধ্যে যদি আমরা একটা কালার দিতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল চেপে ধরে ডিলিট প্রেস করলাম দেখেন গ্রিন কালারটা চলে আসছে দারুন আচ্ছা এবার চারপাশে একটা সিলেকশন দেখতে পাচ্ছি না এটাকে আমরা যদি ডিসিলেক্ট করতে চাই বা উঠিয়ে দিতে চাই উঠিয়ে দিতে চাই আমরা সিলেক্ট মেনুতে যাব এই যে ডিসিলেক্ট একটা ক্লিক করব। অথবা কন্ট্রোল চেপে ধরে শর্টকাট মেথড হলো কন্ট্রোল চেপে ধরে যদি ডি প্রেস করি ডি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে ইলিপ্টিক্যাল অর্থাৎ গোল একটা বৃত্ত তৈরি হবে এই যে আমরা একটা বৃত্ত তৈরি করলাম এবং এখানে যদি অল্টার চেপে ধরে ডিলিট প্রেস করি ফরগ্রাউন্ড যে কালারটা ছিল লাল কালার সেটা এখানে চলে আসছে এবং এই চারপাশের সিলেকশনটাকে কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডিসিলেক্ট করে দিলাম আচ্ছা এখন যদি আমরা একটু চেষ্টা করি এটাকে মুভ করানোর দেখেন তো মুভ হচ্ছে হচ্ছে না কি হচ্ছে এই টুলের যে কাজ সেইটাই কিন্তু হচ্ছে বাট আমরা আমরা তো চাই চাই না একটু মুভ মুভ করাতে তাহলে আমাদের টুলে যেতে হবে অর্থাৎ সমস্ত টুলের কাজ শেষে আমাকে মুভ টুলেই যেতে হবে এবং এভাবে আমরা চাইলে মুভ করাতে পারি বাট এখানে একটা অসুবিধা হচ্ছে অসুবিধাটা হচ্ছে আমি চাচ্ছি শুধু লালটাকে ছোট বড় করব বা মুভ করব। গ্রিনটাকে ছোট বড় করব বা মুভ করবো সেটা হচ্ছে না একসাথে তিনটাই মুভ হচ্ছে এটা হচ্ছে একটা অসুবিধা তাই না তো এই বিষয়টা আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে লেয়ার নিয়ে কাজ করতে হবে লেয়ার লেয়ার জিনিসটাকে এই যে ডান পাশে লেয়ার দেখতে পাচ্ছি আরও অনেকগুলো লেয়ার নিতে হবে এক একটা স্তর বা এক একটা লেয়ারের মধ্যে এক একটা কালার দিতে হবে তাহলে আমরা চাইলে মুভ করাতে পারবো ওকে আচ্ছা আপনাদের আর আট মিনিট সময় আছে তো ক্লাসের মধ্যে আমি যেটা করাই সেটা হচ্ছে গুগল মিটে এক ঘন্টার বেশি ক্লাস নেওয়া যায় না তো যখনই দুই মিনিট থাকবে তখন আমাকে একটু বলবেন এখানে মেসেজে বলবেন আমি বুঝবো দেন হচ্ছে নতুন করে আবার আমি লিঙ্ক প্রোভাইড করব আপনাদের গ্রুপের মধ্যে হ্যাঁ নতুন করে আমি লিঙ্ক দিয়ে দেব কিভাবে দেব আপনারা লাইনটা কেটে দেওয়ার ঠিক দুই মিনিট পরেই শুরুতে এই লিঙ্কটা পেয়ে যাবেন এই এইভাবে আরেকটা লিঙ্ক পাবেন এবং এই ডান পাশে তারিখের ঠিক ডান পাশে লেখা থাকবে হচ্ছে নতুন লিঙ্ক এই কথাটা লেখা থাকবে নতুন লিঙ্ক তো দুই মিনিট পরেই গ্রুপটাকে রিফ্রেশ করবেন নতুন লিঙ্কটা পেয়ে যাবেন এবং আবার ক্লাসে জয়েন করবেন হ্যাঁ আচ্ছা তাহলে আমাদেরকে লেয়ার নিতে হবে লেয়ারটা কিভাবে নিতে হবে লেয়ারটা নেওয়ার জন্য এই লেয়ার প্যানেলের ঠিক নিচে দেখেন এই যে তুমি যদি একটু দেখাই এই যে একটা জায়গা এই যে এইটা এখানে একটা ক্লিক করেন দেখেন লেয়ার ওয়ান চলে আসছে আর একটা ক্লিক লেয়ার টু আর একটা ক্লিক লেয়ার থ্রি এইভাবে করে শর্টকাট মেথডে আমরা লেয়ারগুলো নিয়ে নিতে পারি তো আমি ধরেন লেয়ার ওয়ান নিয়ে নিলাম হ্যাঁ এবার এখানে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা এরিয়া নিচ্ছি এরিয়া নেওয়ার পরে আমরা কন্ট্রোল চেপে ধরে ডিলিট প্রেস করলাম গ্রিন কালারটা চলে আসলো কালারটা কোথায় গেল লেয়ার ওয়ানের ভেতরে গেল কিন্তু হ্যাঁ এটা আলাদা একটা আলাদা একটা পৃষ্ঠা ধরতে পারি বা আলাদা একটা স্তর এই স্তরের মধ্যে কিন্তু গ্রিন কালারটা গেল আমরা এখানে প্লেস করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দিলাম আচ্ছা আমরা মুভ টুলে যাচ্ছি এই যে দেখেন যদি কোনো কিছু মুভ করাতে হয় তাহলে অবশ্যই সেই কালারটা যে লেয়ারের মধ্যে থাকে ওই লেয়ারটা সিলেক্ট রাখতে হয় এবং মুভ টুলে থাকতে হয় এই যে আমরা যদি চাই এই পেছনের সাদাটা মুভ করব সাদা লেয়ারটা সিলেক্ট করতে পারি এই যে সাদাটা মুভ হচ্ছে আমরা যদি চাই গ্রিন কালারটা গ্রিনটা সিলেক্ট করলাম এই যে মুভ হচ্ছে ওকে আচ্ছা আর লেয়ার আমরা নিয়ে নিই এবং আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে একটা বৃত্ত তৈরি করে এই দুই নাম্বার লেয়ারের মধ্যেই অল্টার ডিলিট প্রেস করে লাল কালারটা দিয়ে দিলাম কন্ট্রোল ডি প্রেস করে এই সিলে সিলেকশন যেটা এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি এবং মুভ টুলে যাচ্ছে কেন কারণ এই লালটাকে আমি মুভ করাতে চাই এই যে গ্রিনটাকে মুভ করাতে চাইলে এই যে গ্রিন লেয়ারটা ধরতে হবে লালটাকে চাইলে লাল লেয়ারটা ধরতে হবে হ্যাঁ আর যদি এগুলো আমরা ছোট বড় করতে চাই তাহলে এডিট মেনু থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি টাকার টি সাথে সাথে দেখেন এটা চারপাশে একটা এরিয়া তৈরি হলো আমরা শিপ চেপে ধরে ছোট করতে পারি বড় করতে পারি ওকে দেন এন্টারপ্রেস করলে এই চারপাশের সিলেকশনটা উঠে যাবে গ্রিনটাকে যদি আমরা ছোট বড় করতে চাই অবশ্যই গ্রিন লেয়ারটাকে ধরতে হবে কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করলাম এই যে চারপাশে একটা সিলেকশন তৈরি হলো শিপ চেপে ধরে ছোট করতে পারি বড় করতে পারি এবং ফাইনালি এন্টার প্রেস করলে চারপাশের অংশটুকু উঠে যাবে আচ্ছা এই হচ্ছে মোটামুটি এই দুইটা লেয়ার দুইটা টুল এই দুইটা টুল আমরা দেখলাম এবং এটা হচ্ছে সিঙ্গেল র মার্কিউ টুল জাস্ট একটা ক্লিক করলে একটা লেয়ার নিচ্ছি একটা কালার নিচ্ছি এতটুকু এই এইভাবে একটা তৈরি হবে একটা কলাম তৈরি হবে এইভাবে আর কিছু না তো এটা আমাদের আসলে খুব বেশি একটা প্রয়োজন হয় না ওকে ওই জন্য এই দুটা আহ প্র্যাকটিস করার দরকার নেই আমরা জাস্ট ওপরে দুইটা প্র্যাকটিস করব আচ্ছা এবার আমরা একটু দেখি আমাদের মডিউলের মধ্যে আর কি কি ছিল কালার দেখলাম মুভ টুল দেখলাম মার্কিং টুল দেখলাম লেয়ার প্যানেল দেখলাম ফ্রি ট্রান্সফার কপি কাট অ্যান্ড পেস্ট এই বিষয়টা একটু দেখি অর্থাৎ যদি কোনো কিছু কপি করতে হয় হ্যাঁ কীভাবে করবো জাস্ট আমরা একটা এরিয়া এভাবে সিলেক্ট করলাম দেন কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয় এই যে দেখেন পেস্ট হয়ে গেল মুভটুলে যাচ্ছি এই যে আবার যদি কোনো কিছু কাট করতে হয় তাহলে একইভাবে একটা সিলেকশন তৈরি করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হয় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয় এই যে দ্যাটস ইট এতটুকু এটা হচ্ছে কম্পিউটারের একেবারে বেসিক বিষয় যে কন্ট্রোল সি দিয়ে সব সময় কপি করতে হয় সব কিছু কন্ট্রোল ভি দিয়েই পেস্ট করতে হয় কন্ট্রোল এক্স দিয়েই কাট করতে হয় ওকে আচ্ছা এই ছবিটাকে এই যে পতাকা এটাকে আমরা যদি একটু সেভ করতে চাই তাহলে তিনভাবে সেভ করব একটা হচ্ছে পিএসডি ফরম্যাটে আরেকটা হচ্ছে জেপিজি ফর্মেটে আরেকটা হচ্ছে পিএনজি ফরম্যাটে তিনটাতে আমরা সেভ করব কিভাবে সেভ করব আমি একটু দেখাই যেমন ধরেন পিএইচডি হচ্ছে র ফাইল বলা হয় বা পিএইচডি হচ্ছে মূল ফাইল অর্থাৎ ফাইল থেকে এই যে সেভ সেভে ক্লিক করলাম কোথায় সেভ করব ডেস্কটপের ভিতরে আমি এখানে একটু লিখতে পারি যে ফ্লাগ ফর্মেটের মধ্যেই দেখতে পাচ্ছি পিএচডি পিডিডি এটাই হচ্ছে এডিটেবল একটা ফরমেট সেভ করে দিচ্ছি দেন আমরা যদি এই ফটোশপ কেটেও দেই এবং এখন থেকে পাঁচ বছর দশ বছর পরেও যদি এই পিএইচডি ফরমেটটাকে ওপেন করি যে অবস্থায় আপনার কাজটা ছিল ওই অবস্থায় আমরা দেখতে পারবো ওভাবেই আমাদের সামনে দেখেন এই যে চলে আসছে এটা হচ্ছে এডিটেবল ফর্মেট বলা হয় আর যদি জে সেভ করতে চাই বা সেভ করতে হবে হোমওয়ার্ক দেওয়ার জন্য ফাইল ফাইল থেকে এই যে সেভ অ্যাজ ডেস্কটপে আমরা সেভ করবো এটাকে এই যে এখানে আমি যদি আবার লিখে দেই প্লাগ ওয়ান ফরমেটের ভেতরে গেলে এই যে জেপিজি এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করলাম সেভে ক্লিক করলাম এখানে আমাদের কোয়ালিটি মেনটেনের একটা অপশন আসে আমরা বারোই রেখে দিব দেন ওকে এই যে দেখেন চলে আসছে জেপিজি ছবি দ্যাটস ইট আর যদি পিএনজি চাই পিএনজি কি পিএনজি হচ্ছে চারপাশের এই সাদা অংশটুকু থাকবে না এটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারের ঠিক বাম পাশে একটা চোখ থাকে এই যে এটা অফ করলে অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় একেবারে নিচে যেটা সাদা এটা যদি চোখটা বন্ধ করে দেয় এই যে বন্ধ হয়ে গেল এইবার আমরা ফাইল থেকে যাব সেভ অ্যাজ এখান থেকে ফরমেটে গেলে এই যে দেখেন পিএনজি এই যে চলে আসছে দেন ডেস্কটপ এবং সেভ এখানে কোনো কিছুতে হাত দিবো না জাস্ট আমরা ওকে দিলেই পিএনজিতে এটা সেভ হয়ে গেল এই যে এটার চারপাশে কোনো সাদা অংশ নেই এটাতে আছে এটা JPG এটা পিএনজি হ্যাঁ তো আমরা হোমওয়ার্ক যেটা করব সেটা জেপিজি হতে পারে পিএনজি হতে পারে যে কোনো ফর্মেটে আমরা সেভ করে হোমওয়ার্কটা পোস্ট করে দিব তো আমাদের টাইম শেষ আপনারা তো কেউ বললেন না হুম তো আমি এখনই লিঙ্কটা দিয়ে দিচ্ছি কেটে ঠিক দুই মিনিট পরে গ্রুপটা রিফ্রেশ দিলে লিঙ্কটা পেয়ে যাবেন এবং আবার একটু জয়েন করেন তো ওকে মোটামুটি আমাদের ক্লাস শেষ কিন্তু আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্কের বিষয়টা একটু ক্লিয়ার করি একটু দেখাই হ্যাঁ এক মিনিট আমি দেখাচ্ছি এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এখানে ছয়টা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমরা এই একটা হ্যাঁ এই 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 একটা 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 যে ছয়টা ফ্ল্যাগ তৈরি করতে হবে এবং আজকে যে দুইটা টুলস দেখলাম একটা হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এই দুইটা টুলস দিয়ে মূলত ওই ছয়টা ফ্ল্যাগ তৈরি করা যাবে তো আমরা তৈরি করব তৈরি করার পরে ওইটাকে আ জেপিজি অথবা পিএনজিতে সেভ করে এই কমেন্ট বক্সে দিয়ে দিতে হবে এখানে এই পোস্টেরই কমেন্টে কীভাবে দিব এই যে ক্যামেরার মতো একটা আইকন এটাতে ক্লিক করতে হবে দেন ধরেন আপনার ডিজাইন হচ্ছে এটা সিলেক্ট করবেন ওপেন একটা ক্লিক করবেন এখানে ছবিটা চলে আসবে বুঝছে দেন এই যে এই যে লেখার জায়গাটা এখানে ক্লিক করতে হবে লিখলেও ভালো না লিখলেও ভালো বাট এখানে কোনো কিছু লিখতে হবে না জাস্ট সিলেক্ট করতে হবে করে ইবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে এই যে দেখেন এখনই পোস্ট হয়ে যাবে এই যে এভাবে করে ছয়টা ছয়টা কমেন্টের এরপরে আরেকটা এরপরে আরেকটা এভাবে ছয়টা কমেন্টের মধ্যে ছয়টা ডিজাইন পোস্ট করে দিতে হবে এটা আমি নেক্সট ক্লাসের চার থেকে পাঁচ ঘন্টা আগে দিবেন অন্তত আমি যেন দেখার সুযোগটা পাই ওকে আচ্ছা এই হচ্ছে মোটামুটি আপনাদের হোমওয়ার্ক আর সফটওয়্যার যে ইস্যুটা সেটা আমি এখানে লিংক দিয়ে দিয়েছি ইনস্টল করবেন ডাউনলোড করে আর যদি সফটওয়্যার ইনস্টল করতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে পার্সোনালি ম্যাসেঞ্জারে বলবেন যে আমার সফটওয়্যার ইনস্টল করতে অসুবিধা হচ্ছে এবং কোথায় অসুবিধা হচ্ছে সেটার স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবেন আচ্ছা আর মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য বাইশ সাতষট্টি লিখে আমাকে পার্সোনালি ম্যাসেঞ্জারে একটু আপনার ব্যাচ নম্বরটা লিখে দেবেন আমি যাচাই বাছাই করে দেন আপনাকে আমি অ্যাড করে দেব আচ্ছা ওকে মোটামুটি এটাই ছিল আজকের ক্লাস